হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা জলপাইগুড়ি জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব জলপাইগুড়ি জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল জলপাইগুড়ি জেলা। এই জলপাইগুড়ি জেলাটি স্থাপিত হয় 1947 সালে। এই জেলার মোট আয়তন 3,386 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 23,81,596 জন। এই জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে দার্জিলিং জেলা ও ভুটান রাষ্ট্র, দক্ষিণে কুচবিহার জেলা, পূর্বে নবগঠিত আলিপুরদুয়ার জেলা। ইতিহাস অনুযায়ী এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে, যা শিব ঠাকুরের আরেক নাম। কিন্তু কেউ কেউ বলেন এই স্থানে আগে নাকি প্রচুর মাত্রায় জলপাইয়ের গাছ ছিল, যার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। পূর্বে এই স্থানটি কোচ রাজবংশীদের এক ভাগ ছিল, যার নাম ছিল কামতাপুর। পরবর্তীতে 1947 সালে এই স্থানটি জলপাইগুড়ি জেলা হিসেবে স্থাপিত হয়। জলপাইগুড়ি জেলার জেলা সদর জলপাইগুড়ি। এই জেলার মহকুমা 2টি, একটি জলপাইগুড়ি সদর ও আরেকটি মালবাজার, এবং পুরসভা 3টি, এগুলি হল জলপাইগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি। এই জেলার ব্লক সংখ্যা হল 7টি, এগুলি হল জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাসগঞ্জ, মাল, মাটিয়ালি ও নাগরাকাটা। এই জেলায় 7টি পঞ্চায়েত সমিতি রয়েছে, 80টি গ্রাম পঞ্চায়েত। এই জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি, বিধানসভার আসন 6টি এবং লোকসভার আসন 1টি। জলপাইগুড়ি জেলায় মোট 9টি থানা রয়েছে। এই জেলার মৌজার সংখ্যা 418, গ্রাম সংসদ 1,177, জনবহুল গ্রাম 404 এবং বনগ্রাম 29টি। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই জলপাইগুড়ি জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। হিমালয় পাদদেশীয় তরাই ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি জেলাটি অবস্থিত। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি, পলি, বালি সঞ্চিত হয়ে ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি করেছে। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে প্রধান নদীগুলি হল তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, মুজনাই, কর্লা, ধরলা ইত্যাদি। এই জেলার 2টি বাঁধ প্রকল্প হল তিস্তা বাঁধ প্রকল্প ও সংকোচ নদী প্রকল্প। জলপাইগুড়ি জেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার গড় বার্ষিক আর্দ্রতা 82% এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 3,160 মিমি। জলপাইগুড়ি জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, তামাক, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও চা পাতাও উৎপাদিত হয়। গম উৎপাদনে এই জেলা রাজ্যে 7ম স্থান অধিকার করেছে এবং চা উৎপাদনে রয়েছে 2য় স্থানে। আনারস উৎপাদনে জলপাইগুড়ি জেলা রাজ্যে 1ম স্থানে রয়েছে। জলপাইগুড়ি জেলায় তোরসা নদীর তীরবর্তী বিশাল জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। এই অভয়ারণ্যে এক শৃঙ্গে গন্ডার, বাইসন, চিতাবাঘ ও হাতি সহ নানান প্রজাতির প্রাণী দেখা যায়। জলপাইগুড়ি জেলায় গরুমারা অভয়ারণ্যটিও অবস্থিত। জলপাইগুড়ি জেলায় রয়েছে 1,800 মিটার উচ্চতা বিশিষ্ট সিনচুলা পর্বত এবং রয়েছে বৈচিত্র্যময় নানান রকমের পাহাড়, যেমন চ্যাঙ্গামারি, লঙ্কা পাহাট, জয়ন্তী প্রভৃতি। জলপাইগুড়ি জেলার মোট সাক্ষরতার হার 74%। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় হিন্দি, নেপালি, সাদরি, ওরাও, সাঁওতালি প্রভৃতি ভাষাও প্রচলিত। জলপাইগুড়ি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে 1,912টি প্রাথমিক স্কুল, 68টি জুনিয়র হাই স্কুল, 132টি মাধ্যমিক স্কুল, 62টি উচ্চ মাধ্যমিক স্কুল, 8টি মাদ্রাসা, 15টি স্নাতক কলেজ, 1টি কারিগরি কলেজ। জলপাইগুড়ি জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছেই, সঙ্গে রেলপথ রয়েছে। এই জেলার কয়েকটি বড় রেল স্টেশন হল নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, নিউ মাল জাংশন। জলপাইগুড়ি জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল গরুমারা। এই জায়গায় হরিণ, গন্ডার, লেপার্ড, বাইসন ও হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। চাপড়ামারি, এই জায়গায় বিভিন্ন বন্যজন্তু দেখা যায়। চালসা, চা বাগিচা দ্বারা আবৃত এই জায়গাটির সৌন্দর্য অপরূপ। জলপেশ, দর্শনীয় শিব মন্দির। জয়ন্তী মহাকাল, দর্শনীয় চুনাপাথরের প্রাকৃতিক গুহা। হলং, দর্শনীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা জলপাইগুড়ি জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি, ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।